আগরতলা দলিন নাইথক সাবস্থরা খানানি বিলাকিন নাকুগো সাকা মেয়র দীপক মজুমদার আগরতলা দলিন নাইথক খ্লাই সামুই তিসা জাগাই তঙ্গ আবনো নাহরিন স্বচ্ছ তা অভিযান সামুবুতাং ইয়াগো নাজা তাংসালো ববাগ্রাখর গঙ্গাইলং রোদ রামকৃষ্ণ মন্দির সাপাই অভিযান খ্লাই জাকা সাপাই অভিযান অবহাকিন কক সাকা মেয়র এবা এমএলএ দীপক মজুমদার পানব মানজাখা 35 ওয়ার্ড নি কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য খুবই কুবনি নামাশনে আদংর বাধাগতনি মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী ফিলিস নিচি বুড়ে আসামা সাল কিটিংন বাধা কিটিংগৈ স্বচ্ছতা অভিযান ইয়াগত নাজাকমানি সেন্ট্রেল হাফাঙি বেখাকতে অক্টোবর 9 সাল মানে জোড়া মহাত্মা গান্ধী আসামা সাল জোড়াতে অসামভূতাং ইয়াগ নাজাগৈ তংনাই হাস্তেবো অসামভূতাং ইয়াগ নাজা আপনি বেদেক রুসাউন তাংসাল ববাগ্রা খরনি গঙ্গাইলং রোদ তংমা রামকৃষ্ণ মন্দির স্বচ্ছ ভারত অভিযান সামভূতাং ইয়াগ নাজাকা অসামভূতাঙ্গ মানজাকা আগরতলা পৌর নিগম মেয়র এবা এমএলএ দীপক মজুমদার মানজাকা 35 ওয়ার্ড নি কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য খুবই কুবুন নানাশুন আদর পান্ডব কর্নার থানিব মেয়র সাকা আগরতলা পৌর নিগম নি বাচিসা ওয়ার্ড বহানো স্বচ্ছ ভারত অভিযান সামভূতাং ইয়াগ নাজাঙ্গাই অক্টোবর 9 সাল মানে জোড়া অসামভূতাং তংনাই অসামভূতাং নি বেদেক রুসাউন মুফাং বসা কামিংবো খ্লাইজাঙ্গাই মেয়র টেপ সাকা আগরতলা দলিন নাইথক খ্লাই সামুই তিসা জাগাই তঙ্গ আবর নাহারিন আগরতলা দলিন সাবস্থল খাইনি বিলাইখানে নাকুগ অকক তুন আগরতলা তংাই লুকুরং থানিব তুনানি বাগিন আগরতলা পৌর নিগম নি বেখাকতে জট ওয়ার্ড ন সাপে অভিযান খ্লাইজাগাই তঙ্গ হনে সাকা উপস্থিত সবাইকে যারা এই এলাকার গুণীজনেরা ছুটিজনেরা অভিভাবকরা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা সার্বিকভাবে আমার সাংবাদিক বন্ধুরা এবং যারা উপস্থিত আছেন অনুষ্ঠানকে সফল করার জন্য আমি আগরতলা পৌরবাসীর পক্ষ থেকে আগরতলা পৌরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠান বা কর্মস্থানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিস্তারে খুব সুন্দর আলোচনা রেখেছেন, আমি সেদিকে যাচ্ছি। আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের যে এই কর্মসূচি নেওয়া হয়েছে তারা 11টা ওয়ার্ডে আমরা এই কর্মসূচি নিয়েছি বিভিন্নভাবে। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জন্মদিন সকল সেপ্টেম্বরকে সামনে রেখে গান্ধীজির জন্মদিন 2 অক্টোবরকে এই পাখি সময়টা সেটাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি মানুষকে সচেতন করা, পরিবেশ সম্বন্ধে স্বচ্ছতা সম্বন্ধে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছা দেওয়া, আমাদের দিল্লি সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং আমাদের পৌরনিগমের সমস্ত কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে সুফল কেনা দেওয়ার জন্য কিন্তু এই পাখির খেলাই কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমি উদারবাবুকে ধন্যবাদ জানাই, কারণ উনি কিছুটা আলোচনা রেখেছেন। আমরা আগরতলাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সহযোগিতা। বিশেষ করে আমি বলবো যেহেতু 35 নম্বর ওয়ার্ডে আজকে এই অনুষ্ঠান এই রামকৃষ্ণ সরস্বতী মঠের জায়গা আজকে সুন্দর রেডি হয়েছে মানুষকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য যে আমাদের কী কাজ শহরকে সুন্দর রাখার, শহরে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, সার্বিক মানুষকে নিয়ে উন্নয়নের কাজটি কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই হিসাবে রেডি করা হয়েছে। এবং পাশাপাশি আমি বলবো আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা সমস্ত সেবামূলক বা পরিচ্ছন্নতা রাখা কিংবা ডেভেলপমেন্টের কাজটি আমরা করে দেবো। 35 নম্বর যেটা আপনারা এখানে যারা নাগরিকরা আছেন আমাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি, আমাদের প্রশাসনের দায়িত্ব নেওয়ার আগে বা আমাদের 2018 আমাদের বিজেপি সরকার গঠন করার আগে এই এলাকার সার্বিক বা এই আশ্রমের সার্বিক পরিস্থিতি ছিল আর এখন কতটা পরিবর্তন হয়েছে এটা পুরো সময়টা দেখবেন। আগে 25 বছরে যারা দায়িত্বে তারা কি কাজ করেছে না, আমাদের প্রশাসনবাবু 2.5 বছরে কি কাজ করেছে 25 নম্বরে এটাকে মেলাবেন। দেখবেন আমাদের স্টেট অনেক বেশি, আমাদের প্রতিষ্ঠা কতটা, আমাদের সরকারের আন্দোলন কতটা এর প্রমাণ হবে। এই মঠের বিষয়টা আপনারা দেখুন, আমরা চেষ্টা করছি আরও কাজ করার, আমাদের সুবিধাকে যোগাযোগ আমরা নেব। পাশাপাশি দেখবেন এই ওয়ার্ডে যেমন একটা বাজার আছে, এখানে একটা আন্তর্জাতিক মানের কোর্টল্যান্ড আছে, ডেলি প্রায় এখন হয়তো বন্ধুর জন্য কিছু লোক আসা যাওয়া বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে, কিন্তু প্রায় এইবার ওখানে প্রায় 1000 লোক প্রতিনিয়ত প্রতিদিন আসতো এই কোর্টল্যান্ড ব্যবহার করে। এই এলাকার বিশেষ একটা বড় বাজারের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি, আমাদের সরকার, আমাদের পৌর নিগম। আমরা অচিরে এখানে একটা বড় ধরনের আধুনিক বাজার, বিজ্ঞানসম্মত বাজার করার চেষ্টা করছি, করে দেবো। এই রাস্তাটা আপনারা দেখবেন আন্তর্জাতিক মানের রাস্তা,
এটা কি অবস্থা ছিল, এখন আমাদের সরকার আমাদের স্মার্ট সিটি নবরন্দ কতটা কাজ করছে, আগামী সিজনে আরো প্রসূতির হবে এই রাস্তাটা আমরা আপনাদের ব্যবহারের জন্য করে দেবো। সাথে সাথে ওয়ার্ডে বিভিন্ন প্রকল্প আমরা দিয়েছি, বিভিন্ন রাস্তা ঘাট ট্রেন ট্রাফিক ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং এই পরিত্যক্ত পুকুরগুলিকে আমরা সংস্কার করে আমরা বিল্ডিং মাধ্যমে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়ার চেষ্টা করবো। স্বাধীনভাবে বলবো আমরা আলোচনা পল্লী করে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জনপ্রধানমন্ত্রী উন্নয়নমুখী আমরা কাজ করছি। শুধু আপনাদের আন্তরিক সহযোগিতা যেভাবে আমাদের উপর আপনার আস্থা রেখেছেন, তুষারবাবুসহ যারা কর্পোরেটররা আছেন তাদের উপর, আমাদের মুখ্যমন্ত্রীর উপর, আমাদের সরকারের উপর, আমাদের পরিবার আপনার যেমন আস্থা বিশ্বাস আমার প্রত্যাশা দেখেছেন যে আমরা আপনাদের হয়ে কাজগুলি করবো। আপনাদের যে সমস্যাগুলি আছে দীর্ঘদিন সমস্যা আমাদেরকে সময় দিতে হবে, আপনাদের সমস্যা সমাধান বা উপলব্ধি আমাদের আছে এবং আপনাদের যে চাহিদা আছে আপনাদের যে যেটা চাইছেন সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, যানজটমুক্ত আগরতলা এবং ভালো পানীয় জলের যে ব্যবস্থাপনা করার যে চিন্তাভাবনা যে আমরা প্রত্যাশা বা আলোর ব্যবস্থা সেটা আপনাদের আস্তে আস্তে আমরা করে দেবো। আমরা অনেকটা কাজ করেছি আর কিন্তু কাজ বাকি আছে, আপনাদের সহযোগিতা চাই, কারণ আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে আমাদের প্রতি। আমরা কাজ করবো পুষাকবর নেতৃত্বে এই ওয়ার্ডে প্রতিটি জায়গায় খুব ভালো কাজ হচ্ছে, আমাদের সমস্ত কর্মীরা কাজ করছে, আমাদের সরকার ডক্টর আমিতার নেতৃত্বে আমাদের সরকার কাজ করছে, আমাদের পরিবহন কাজ করছে, আমাদের স্মার্ট সিটি নগরীন দপ্তর সার্বিকভাবে সরকার দপ্তর মিলে আপনাদের এই সমস্যাগুলি নিরসনের জন্য এবং আপনাদের যে চাহিদাগুলি পূরণ করার জন্য আমাদের পৌর নিগম চেষ্টা করে যাচ্ছে। আমার অপানো কিতিংগে রংসিনাগো রংসিনী মানে বাকজাখা যতনন খুলুমখা আং পিনাকি দেববর্মা হাস্তিনি যত লুকরং দুর্গা পূজা এবা অসমতাইনি খা কাহামতে হামচাংমাইয়া ফরব আমা অসা ফাইমানি বাগে তুবুই ফাইকা স্বর্ণ কমল জুয়েলার্স নিনি সালাই তাইব খাচু লুকরগনি বাগি তুবুই ফাইকা শারদ অর্ক অফার্স অ শারদ অর্ক অফার্স চেঙ্গি রিজাং নাই 30 সেপ্টেম্বর নিশিমি 10 অক্টোবর চড়া অল চড়াব ত্রিপুরা হাস্তিনি যত লুকুরংনি বাগে সকান পোতাও না তাই আবনি লগিও চেঙ্গি তঙ্গ কটর খোলাই চেইন এক্সিবিশন ব সকার তংনাই মেগা লাকি ড্র ডেলি লাকি ড্র তাই তংনাই সার্বং পাইমানি লগিও মানাই রাংচকনি পুইসা আমো সিমি পায়াকো ডাইমন্ডনি কানমানি তৈ রাংচকনি কানমানি বাইনাও অফার দৌনাই তৈ কচাম রাংচকন সেলাই কতাল হলমার্ক গান কানমানি পাইমানাই যতন লাগ স্বর্ণ কবল জুয়েলার্স নি আগরতলা তাই উদয়পুর নি শোরুম হাম্বাই।